12,000 প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল অডিশন রাউন্ড। সেই 12,000 প্রতিযোগী থেকে আমরা পেয়েছি আমাদের টপ 3 ফাইনালিস্ট। ফাইনালি অডিশন রাউন্ডের পর মূল পর্বের এপিসোডগুলোর এক্সাইটিং জার্নি শেষে আজ আমরা মেন্স ফাইনাল অফ দ্য চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানার সিজন ফিনালের মঞ্চে উপস্থিত। আপনাদের সহযোগিতা, আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসা আমাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি আজকের এই সিজন ফিনালের আয়োজন। কিন্তু আজকের সিজন ফিনালের 3 স্টার ফাইনালিস্ট তাদেরকে কেউই দেখতে পাচ্ছে না। কোথায় আছে তারা? ব্যাকস্টেজেও দেখলাম, ব্যাকস্টেজেও নেই। অবাক হচ্ছেন নিশ্চয়ই। আনফর্চুনেটলি আমাদের 3 ফাইনালিস্টই আন্ডারওয়ার্ল্ডের এক সিন্ডিকেটের কাছে কিডন্যাপ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন একটি এপিসোড ছিল আমাদের, যেখানে মাসুদ রানা কিছু গোপন তথ্য তাদেরই আস্তানা থেকে বের করে নিয়ে এসেছিল। খুব সম্ভবত তাদেরই কেউ পূর্ব ক্ষোভ থেকে মাসুদ রানাকে কিডন্যাপ করতে পারে। কিন্তু আপনাদের মতো তারাও তো জানতো না যে এই তিনজনের ভিতরে আসলে কে মাসুদ রানা, আর তাই তিনজনই জিম্মি তাদের কাছে ক্যামেরা ফুটেজে। চলুন দেখে নেওয়া যাক কোথায় কিভাবে কি অবস্থায় আছে তারা। Thank you.
বাট ভিউয়ার্স, এরকম অবস্থা থেকেও আমাদের তিন ফাইনালিস্ট সাহস ও বুদ্ধিমত্তার সাথে বন্দি দশা থেকে নিজেদের মুক্ত করতে পেরেছে। আমাদের সার্ভেলেন্স টিমের কাছ থেকে সর্বশেষ আসা তথ্য অনুযায়ী যে কোনো সময় তারা মঞ্চে উপস্থিত হতে পারে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস গেট রেডি ফর দ্য আল্টিমেট ব্লাস্ট। লেটস ওয়েলকাম জুনায়েদ। তো জুনায়েদ বলো, কেমন ছিল অভিজ্ঞতা? এরকম পরিস্থিতির মুখোমুখি কি আগে কখনো হয়েছো? আসলে কি হলো বলুন তো, বুঝতে পারলাম না কিছুই। রেডি হয়ে বের হলাম, ফিনালেতে আসবো, কিডন্যাপ হয়ে গেলাম, আসলে কি ব্যাপারটা বুঝলাম না। আসলে একটু ধাঁধার মতো, এই গোলক ধাঁধা আমাদের কাছেও সেটা প্রশ্ন, কিভাবে কি হলো? রাইট দর্শক, এন্ড নাও ইটস টাইম টু ওয়েলকাম আওয়ার নেক্সট ফাইনালিস্ট রাসেল রানা। রাসেল, হ্যালো। বেশ কনফিডেন্ট ছিল তুমি, কি কাজ করছিল ওই সময় মাথায়? কিভাবে ফিনালের মঞ্চে আসতে হবে এটাই কাজ করছিল আসলে। দেখ, শেষ পর্যন্ত ফিনালের মঞ্চে চলে আসতে পেরেছো, এটা আমাদের জন্য সৌভাগ্য। দর্শক, দেখে নিচ্ছি আমাদের লাস্ট ফাইনালিস্ট সাজ্জাদ। সাজ্জাদ, হ্যালো। শুরুতে ভাবতে পেরেছিলে যে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে? প্রতিনিয়তই মৃত্যুর হাতছানি, সো অলওয়েজ রেডি থাকি, কিছু না কিছু তো ফেস করতেই হবে। আচ্ছা রাসেল, সাজ্জাদ, জুনায়েদ, তোমাদের এবং দর্শকদের জন্য এবার আমরা একটা সিক্রেট রিভিল করতে যাচ্ছি। আইডিয়া করতে পারো কি সিক্রেট হতে পারে সেটা? আচ্ছা আমি বলে দিচ্ছি, কিডন্যাপারদের সাথে এই যে পুরো ব্যাপারটা, পুরোটাই আসলে ছিল সেট আপ। আমাদের লোক দিয়ে আমরা তোমাদেরকে কিডন্যাপ করিয়েছি এবং তোমাদেরকে পরীক্ষা করছিলাম আমরা, আসলে তোমরা নিজেদেরকে কিভাবে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে পারো নিজেদের সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে, এবং তোমরা খুব ভালোভাবে করতে পেরেছো। So hats off to you guys, you may leave the stage now. আমাদের কন্টেস্টেন্টদের পাশাপাশি দর্শকদের ভালোবাসা এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আমাদের মূল দুই বিচারক। পুরো আয়োজন জুড়ে প্রত্যেকটি এপিসোডে তারা তাদের মুগ্ধতা ছড়িয়েছেন। এবার তাদেরকে মঞ্চে ডেকে নেবার পালা। প্লিজ ওয়েলকাম দি ইটারনাল বিউটি পূর্ণিমা অ্যান্ড দি এভারগ্রিন ফেরদৌস। We'll be right back.
all started strangers. I'm a gangster for you, I can change it. Don't need to get a race, yeah. Oh shit. Assalamualaikum.
অসাধারণ মনোমুগ্ধকর। সিজন ফিনালেতে আমাদের মেইন জাজেস, তাদের এই সিজলিং পারফরমেন্স ওয়াজ আ মাস্ট নিড। আমরা একটু জাজেস তাদের কাছ থেকে শুনবো যে এত চমৎকার একটা জার্নি, এক্সাইটিং একটা জার্নি, অনেক অনেক নানা রকমের এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এই সিজন ফিনালিতে এসে, কি বলবার রয়েছে এই আয়োজন সম্পর্কে। মারিয়া, থ্যাংক ইউ। সত্যি কথা বলতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আজকের যে সিজন ফিনালে, এটা আমাদের কাছে একটি মানে সুন্দর একটি অভিজ্ঞতা, আমার জন্য স্পেশালি, কারণ আমি এই প্রথম এই ধরনের কোনো রিয়েলিটি শো করছি। একটি এই জার্নিতে আমাদেরও অনেক কিছু শেখার আছে, আমরাও শিখেছি, আমরাও জেনেছি। যারা আগের এপিসোডগুলোতে বাদ পড়েছে তাদের জন্য, তাদের কথা মনে পড়ছে, তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু সবাইকে একদম সবাইকে এগিয়ে যে তিনজনকে আমরা আসলে এই মঞ্চে নিয়ে এসেছি, তাদের জন্য আসলে এখন আমরা প্রাউড ফিল করছি যে আমরা সঠিকভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সাথে যারা আছেন সাজ্জাদ, রাসেল এবং জুনায়েদ, জানি না কে হবে মাসুদ রানা, দেখা যাক, কিন্তু সবার জন্য আসলে শুভকামনা রইল। ফেদোস ভাই, মারিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। পুরো অনুষ্ঠানটি, পুরো সিজনটি তুমি যে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছো, সেজন্য ইউ ডিজার্ভ এ ক্লাপ। থ্যাংক ইউ সো মাচ। তোমার এই অনবদ্য উপস্থাপনা ছাড়া এটা এত সাবলীল হতো না। আমরা যে তিনজনকে পেয়েছি, আমার কাছে মনে হয় তিনজনের পারফরমেন্স দেখে, বিশেষ করে গত কয়েকদিন ধরে ওদের সঙ্গে আমি রিহার্সাল করেছি, ওদেরকে আমি দেখেছি, ওদের যে ডেডিকেশন, ওদের যে ঘাম ঝরানো, ওদের যে প্রচেষ্টা, দে আর নো ডান্সার, বাট ডান্সটা শেখার জন্য এবং সেটাকে দেখানোর জন্য ওদের যে প্রয়াসটা, আই ওয়াজ রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আমার কাছে মনে হয়েছে যে ওদেরকে দিয়েই হবে। সো আই এম ভেরি অনেস্ট টু মাই জাজমেন্ট, I try to be unbiased. আমি আমার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব মেধা দিয়ে আমি চেষ্টা করি ভালো কাউকে বের করতে, এবং এই তিনজনকে নিয়ে আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড। আমি চাই যে ওরা তিনজনই মাসুদ রানা হোক। ছেলেরা খুব লাকি যে তারা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছে। সো গুড লাক ফর অল অফ ইউ, আই রিয়েলি এনজয়েড। তিনজনের পারফরমেন্স অনবদ্য ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ জাজেস, এত সুন্দর করে বলবার জন্য এবং এই পুরো আয়োজন জুড়ে মুগ্ধতা ছড়াবার জন্য। দর্শক, নাও ইটস টাইম টু ওয়েলকাম দ্য থ্রি স্টারস অফ দ্য শো ওয়ান্স এগেইন। র‍্যাম্প ওয়াক দিয়ে মঞ্চ কাঁপাতে মঞ্চে আসছে সাজ্জাদ, জুনায়েদ অ্যান্ড রাসেল রানা। Thank you.
সুপারব। আমি তো দারুণ এনজয় করলাম, হোপ আপনারাও ভীষণ এনজয় করেছেন আমাদের তিন ফাইনালিস্টের পারফরমেন্স। জাজেস কেমন এনজয় করলো চলুন তাদের কাছ থেকে জানা যাক। ফেরদৌস ভাই, আমি আসলে মুগ্ধ, যতই দেখছি মুগ্ধতা বাড়ছে। জানি না নিজের সৃষ্টির উল্লাসে কিনা, বাট আমার খুব ভালো লাগছে। আমার কাছে আজকে মনে হয়েছে ওদের পারফরমেন্স দেখে যে আমরা সঠিক তিন ফাইনালিস্টকে এখানে সিলেক্ট করেছি। প্রত্যেকের অ্যাটিটিউড ওয়াজ ফ্যান্টাস্টিক, মানে ভেরি ওয়েল গ্রুমড। এতগুলো মেয়ের মাঝখান দিয়েও কিন্তু চোখ ওদের দিকেই যাচ্ছিল। সো আমি সেটা বারবার চেষ্টা করছিলাম যে ফিমেল যারা আছে মডেলস, ওরা সব এক্সেলেন্ট মডেলস, বাট ওদের দিক থেকে কিন্তু চোখ তোমাদের দিকেই থাকছিল। সো এটা আমার কাছে খুব একটা অনন্য ব্যাপার মনে হয়েছে আজকের এই তিনজনের পারফরমেন্সে। অল দ্য বেস্ট পূর্ণিমা আপু। মেন্স ফেয়ার অ্যান্ড লাভলি চ্যানেল আই হিরো কে হবে মাসুদ রানা। এই মঞ্চে তোমাদেরকে এই র্যাম্পে অনেকবার দেখেছি, তোমরা অনেকে ছিলে, কমতে 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 এখন মাত্র তিনজন। আর আজকে শেষবারের মতন র্যাম্পে হাঁটা দেখলাম, ভালো লাগছে। তোমরা অনেক ইম্প্রুভ করেছো আগের চাইতে, দেখা যাক রেজাল্ট তোমাদের ভাগ্যে কী আছে। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টপ থ্রি ফাইনালিস্ট। ভিউয়ার্স, আমাদের তিন ফাইনালিস্টের পারফরমেন্স তো দেখলেন। এবার এই আয়োজনের অন্যতম অভিভাবক, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফৈদুর রেজা সাগরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। মাসুদ রানা শুধুমাত্র একটি চরিত্রের নাম নয়, মাসুদ রানা একজনকে আত্মবিশ্বাসী করে তোলে, দৃঢ় প্রত্যয়ী করে তোলে। মাসুদ রানা বিশ্বাস করে দেশপ্রেমে। মাসুদ রানা বিশ্বাস করে যে একজন ভালো মানুষ যদি তার পাশে দাঁড়ায় তাহলে তার নাম হবে মাসুদ রানা। সেই বিশ্বাস থেকেই মাসুদ রানা এত বছর ধরে বাঙালির হৃদয়ে রয়েছে। এবং এবার ইউনিলিভার চ্যানেল আই সত্যিকার একজন মাসুদ রানা তৈরি করার চেষ্টা করেছে, যে মাসুদ রানার একটা আকৃতি রয়েছে, আমাদের মতো একজন মানুষ মনে হবে তাকে, যে তিনজনকে পছন্দ করা হয়েছে এবং শেষ যে তিনজন এসছে তাদেরকে দেখে মনে হয় তারা তিনজনই মাসুদ রানার চরিত্রের জন্য যেমন উপযুক্ত, তেমনি তাদের মধ্যে যে দেশবিশ্বাস, দেশপ্রেম জন্মেছে, তাদের মধ্যে যে আত্মবিশ্বাস জন্মেছে, সেটা তাদেরকে তাদের জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করবে। এইটুকু সাহায্য করাটাই চ্যানেল আই ইউনিলিভারের দায়িত্ব। এবং তারা মনে করে সত্যিকারের মাসুদ রানা হওয়ার জন্য যা প্রয়োজন সেইটুকু সহায়তা তারা করবে, এবং এই মাসুদ রানারাই আমাদের সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ জনাব ফৈদুর রেজা সাগর স্যার। পৃষ্ঠপোষক গুণীজনদের ছায়া ব্যতীত এই আয়োজন কখনোই সফল হতে পারত না, তাদের কথা তাদের সমর্থনই আমাদের শক্তি। দর্শক, এবার আবারও পারফরমেন্সে চলে যাবো আমরা। অ্যান্ড নাও আওয়ার থ্রি ফাইনালিস্ট আর গোনা রক দ্য স্টেজ উইথ দ্য ডান্স পারফরমেন্স। অ্যান্ড টু বিগিন উইথ, লেটস ওয়েলকাম সাজ্জাদ।
জাদুকরি পারফরম্যান্স যাকে বলে সাজ্জাদ, ওয়েল ডান। জাজেস কি বলে আমরা তাদের কাছে যাই? কার কাছ থেকে আগে কমেন্টসটা শুনতে চাও? অবভিয়াসলি লেডিজ ফার্স্ট। তাহলে আমি আগে বলছি, তোমার কেমন লেগেছে তোমার এই পারফরম্যান্সটা করে? ইনস এন্ড আউট, এভরিথিং ভালো ছিল। আমাদের কোরিওগ্রাফার অনেক ভালো ছিলেন এবং খুব ভালোভাবে অল্প সময়ে অনেক ভালোভাবে ট্রেন্ড আপ করেছে আমাদের, সো আমি এনজয় করেছি। নিজেকে কি আলাদিন মনে হচ্ছে? প্রিটি মাচ। মাসুদ রানা বাদ দিয়ে আলাদিন? উই আর অল অ্যাক্টরস, সো উই ক্যান অ্যাডপ্ট এভরি ক্যারেক্টার, সো আই গেস। খুবই ভালো, থ্যাংক ইউ। আমার কাছে তোমার পারফরম্যান্স ভালো লেগেছে, কিন্তু কোথায় যেন একটু কমতি ছিল, একটু কনফিডেন্সের অভাব ছিল। আগে এর আগে যতগুলো এপিসোডে যতটুকু তোমাকে নিজেকে আত্মবিশ্বাসী মনে হচ্ছিলো, সেখান থেকে আজকে একটু কম লাগছে। ওকে। আর এমনি ডান্স আর স্টেপস গুলো খুবই ভালো ছিল, কিন্তু চোখের জায়গায় যদি আসি, যখন তুমি লিরিক্স বলছো চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। ওকে। চোখ দেখতে পাচ্ছিলাম না, চোখের এক্সপ্রেশন কিন্তু অনেকটা দরকার হয়, প্রয়োজন হয়, চোখ কথা বলে। তো তোমার চোখই আমি দেখতে পাইনি সারাক্ষণ। তুমি স্মাইল দিয়েছো, লিরিক্স বলেছো, কিন্তু চোখের কোনো আমি এক্সপ্রেশন পাইনি। ওকে ম্যাম। ওভারঅল ঠিক ছিল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ফেদোস ভাই, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আমরা মাসুদ রানার সিজন ফিনালেতে এক হয়েছি। আমার ভালো লেগেছে তোমার পারফরমেন্স। থ্যাংক ইউ স্যার। পুরো গানটি সঙ্গে তুমি লিপসিং করেছো খুব সুন্দরভাবে, যেটা সচরাচর অনেকেই করতে পারে না, আমরাও কনফিউজ হয়ে যাই। আর ছোট ছোট কিছু মুভমেন্ট ছিল, দুজনের কোঅর্ডিনেশন খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আমার কাছে সফট মুভমেন্টসগুলো খুব ভালো লেগেছে। মানে তুমি যে প্র্যাকটিস করেছো, ইউ আর নট এ ডান্সার, বাট লাইক তুমি প্রফেশনালি পুরো ব্যাপারটাকে ডিল করেছো, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আত্মবিশ্বাসের ব্যাপার যেটা হয় যে কোঅর্ডিনেশনের মাঝে মাঝে একটু কমতি হয়ে গেলে তখন একটু ফল করে, আদারওয়াইজ দ্য হোল পারফরমেন্স ওয়াজ নাইস। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এনজয়েড, ভেরি কালারফুল পারফরমেন্স, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজ্জাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবার দেখে নিচ্ছি আমাদের পরবর্তী ফাইনালিস্টকে। মঞ্চে আসছে জুনায়েদ। How much I'm vibing on you, can't stop my eyes from falling for you. Shake it to me, বলো না শেখি তুমি, আনমনে যার হাসি এতটা ভালোবাসি, মনে আকাশে বাতাসে ঘুরিয়ে বেরিয়ে শুধু যে তোমাতে যায়, মেয়ে তোমার দেহেরই গরণে দেখিয়া মন যে বলিতে যায়। Oh, man,
like I need to be with you. Performance. চলো দেখি আমাদের জাজেস কি বলেন। পূর্ণিমা আপু, আমি ভাবলাম এখন ফেরদৌস বলবে। গানের কথা ছিল মেয়েরা অনেক বেশি কথা বলে আর তুমি অনেক বেশি কথা বলো। আমি মোটেও অনেক বেশি কথা বলি না, আমি খুবই কম কথা বলি। এখন তুমিই বলো আগে। পূর্ণিমা নাকি কথা বলে না। তোমার ট্রান্সফরমেশন আমার খুব ভালো লেগেছে। ইউ আর অ্যাবসলিউটলি চেঞ্জ, ইউ আর গুড ডান্সার। তুমি আগের এপিসোডে যখন ডান্স রাউন্ডে খুব ভালো করেছিলে, আর এবার আমি দেখেছি যে আমিও রিহার্স করছিলাম, তুমিও রিহার্স করছিলে, তোমার ডেডিকেশন আমার খুব ভালো লেগেছে। আমরা অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্ম থেকে এটাই সবচেয়ে বেশি চাচ্ছি এবং দ্যাট ওয়াজ দেয়ার অ্যান্ড আই এনজয়েড ইউর ডান্স থরলি, ইট ওয়াজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ, খুব ভালো ছিল। বিশেষ করে তুমি রিদির সাথে ডান্স কম্পিট করে ডান্স করেছো, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো পারফরমেন্সটার মধ্যে যথেষ্ট এনার্জি ছিল, যেখানে যতটুকু করার সেটা ছিল, কোনো বাহুল্য কিছু ছিল না। সো অল টুগেদার ইট ওয়াজ এক্সেলেন্ট। All the best for you. Let's see কি হয় এরপর। ভালো থেকো। জুনায়েদ, কেমন আছো? ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রেগুলার জিম করো না? হ্যাঁ, একটু করতে হয় এখন। একটু করতে হয়? একটু জিমের নাম বলো, পূর্ণিমা যাবে ওখানে। ও আচ্ছা আচ্ছা, আমার ওর মতন ফিগার বানাতে হবে না, এক্সকিউজ মি। আচ্ছা, আমি এমনি সুন্দর আছি তাই না? হ্যাঁ, সবসময়। হ্যাঁ, সবসময় সুন্দর। সেটাই, পারফরমেন্সের কথায় আসি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এনার্জেটিক ছিল এবং অনেক বেশি গ্রেস ছিল, তোমার এক্সপ্রেশন ভালো ছিল, পুরো নাচটা দেখতে আমার কাছে ভালো লেগেছে। তোমার সাথে যারা কো আর্টিস্ট ছিলেন এবং যারা কোরিওগ্রাফি করেছে, খুবই অসাধারণ একটি কোরিওগ্রাফি করেছে, তোমার সাথে গেছে, ম্যাচ করেছে এবং এটা তুমি খুব ভালো করে ফুটিয়েছো। দেখা যাক সিজন ফিনালেতে রেজাল্ট কী হয়। তোমার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো জুনায়েদ, অল দ্য বেস্ট। Let's see, আজকে আরও ইন্টারেস্টিং অনেক পারফরমেন্স আছে, অনেক টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছিল। সো উইল সি অল দোজ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবারে আমাদের লাস্ট ফাইনালিস্টের পালা, মঞ্চে আসছে রাসেল রানা। Hey!
বসলে চাকা ডাল রাসেল খুব তো খুনসুটি করলে, বেশ চমৎকার পারফরমেন্স ছিল, কিন্তু জাজেস তাদের কাছে কেমন লেগেছে চলো জেনে নেই। হ্যালো রাসেল। হ্যালো ম্যাম, কেমন আছো? জি আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু তোমার তো ভালো থাকার কথা না, গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, আসলে কি হয়ে গেছে? না অবশ্যই না। ও আচ্ছা, তার মানে হয়নি এখনো, কিন্তু যদি হয়ে যায়? না আমি হতে দিব না। ও কখনই দিব না। এ তুমি হতে দিবে না? অবশ্যই না। বিয়ে হতে দিবে না নাকি নিজে মাসুদরানও হবে না, কোনটা? যদি তোমাকে অপশন দেয়া হয় যে হয় গার্লফ্রেন্ডের বিয়ে হবে আর না হলে তুমি মাসুদরানা হবে, যে কোনো একটাকে পিক করতে কি করবে? মাসুদরানা হতে পারলে গার্লফ্রেন্ডের বিয়ে হবে না আই থিঙ্ক। তোমার যে কোনো একটা ভেরি স্মার্ট অ্যানসার। একই দিনে যদি ওর বিয়ে হয় গার্লফ্রেন্ডের আর একই দিনে যদি ও মাসুদরানা হতে হয়, বললি ও যদি মাসুদরানা হয়ে গেলে তখন বিয়ে কি ওই মেয়ে এরকম মঞ্চ থেকে উঠে নিয়ে আসবে? অবশ্যই, এই ঠিক পারফরম্যান্সের মতন। এক্স্যাক্টলি। আচ্ছা, ভেরি গুড, ঠিক ওরকমই ছিল তোমার পারফরম্যান্সটা, যা আসলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে উঠিয়ে নিয়ে আসছো এবং এক্সপ্রেশন খুবই ভালো ছিল, মাঝে মাঝে একটু এদিক ওদিক তাল হারিয়ে ফেলছিলে, সেটাও ম্যানেজ হয়েছে কোনো না কোনোভাবে, কারণ যেহেতু গ্রুপ ছিল, গ্রুপের সাথে সব কিছু মিলিয়ে ড্রেস গেট আপ সব কিছু মিলিয়ে ভালো ছিল। আর থ্যাংক ইউ, আগের চাইতে আরও অনেক বেশি 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 ইম্প্রুভ করেছো তুমি, তোমার নিজেকে তুমি আরও অনেক চেঞ্জ এনেছো তোমার মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যাক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ রাসেল, আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে এই জন্য আমার বেশি ভালো লেগেছে যে রিহার্সেলের সময় আমি তোমার কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিলাম এবং সেগুলি আমি তোমাকে বলেছি, সো এবং এই সেই ব্যাপারগুলো আজকে ছিল না, সেগুলিকে তুমি ওভারকাম করেছো, দিস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। মানে আমরা চাই যে তোমরা একদম প্রপার গ্রুমড হয়ে এখান থেকে বেরিয়ে আসো, বিকজ দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম আজকে আমাদের এখানে সিজন ফিনালে, এবং দেখে কিন্তু মনে হয়েছে যে আমি প্রত্যেকেই বলবো তিনজনের পারফরমেন্স দেখে আমার কাছে যেটা লেগেছে যে খুব প্রফেশনাল। সো আমার কাছে মনে হলো যে আমাদের সাংস্কৃতিক অঙ্গন তিনজন ভালো ভালো সুদর্শন হিরোকে পাচ্ছে, সো আই এম রিয়েলি হ্যাপি। আর তোমার মুভমেন্টগুলো ইন্টারেস্টিং ছিল, খুব সুন্দর করে ম্যানেজ করেছে, টয় ওয়াজ ভেরি হেল্পফুল ফর ইউ, দুজনের হাইট থেকে শুরু করে সব কিছু খুব ম্যাচ করেছে, ওভারঅল সব কিছু মিলিয়ে আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ, গুড লাক ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল। ভিউয়ার্স, আমাদের তিন ফাইনালিস্টের ডান্স তো দেখলেন, এবার আরও ধামাকা একটা পারফরমেন্স আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, মঞ্চ কাঁপাতে এবার আসছে দি এভার গর্জিয়াস ভেরি ট্যালেন্টেড লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম।
should be a savage. Who would've thought it turned me to a savage? Rather be tied up with calls and no strings. Oh,
12,000 প্রতিযোগীর মধ্যে তুমুল লড়াইয়ের পর আমাদের তিন ফাইনালিস্ট, শেষ পর্যন্ত যে তিন ফাইনালিস্ট রয়েছে তারাই শ্রেষ্ঠত্বের লড়াই করছে আজ। দীর্ঘ একটা জার্নি, কেমন ছিল সেই জার্নি চলুন আরও একবার দেখে নেই। প্রথমেই সাজ্জাদ, দিস ইজ সাজ্জাদ, বন্দরনগর চট্টগ্রামের ছেলে আমি। ব্যবসায় বিন্দুমাত্র মন নেই, কিন্তু আছে হৃদয় জুড়ে অভিনয়। তুমি গল্পে পড়ায় কল্পনা, তোমাকে দেখেনি কোথাও কেউ। শূন্য আমার অনেক পছন্দের, সেটা একটা হোক কিংবা দুটো, আমি ডিসাইড করি তার আগে কোন সংখ্যাটা বসে। জিরো থেকে নাম্বার ওয়ান হিরো হওয়ার এই লড়াইয়ে আজ আমি এসেছি আপনাদের সামনে। রাতে যদি হবে তবে আলোকে ছড়াবে, আমি দু চোখে নিয়ে অন্ধকার, তুমি শুধু পারো যদি ছুঁয়ে দাও আবারও, তাতে আলোকিত হব আবার। অসম্ভব অসম্ভব সুন্দর এক্সপ্রেশন ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফ্যাক্ট বডি ল্যাঙ্গুয়েজ অলসো খুবই ভালো ছিল। Shuru's gari driving sequence, he was really looking like flamboyant, confident and very easy going. Pani ase? Pani asana mani sir, mineral water pani khai ven kul je thanda hoye jabe sir, kosom kore koitechi. Tumi me beshi kotha kao. Sir, ar kono na ek bhule ase sir. সবাই আমার জন্য দোয়া রাখবে। এবার জুনায়েদ, আমি থিয়েটারে অ্যাক্টিং করি, কখনো মানুষকে হাসাই আবার কখনো কাঁদাই, তাই এবার আসতে চাই বড় পর্দায়। আমি জুনায়েদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, ধানমন্ডিতে থাকি। জীবনটা আমার কাছে অনেক কঠিন আবার অনেক সহজ। আমি অসংখ্য মানুষকে না খেয়ে রাস্তায় ঘুমোতে দেখেছি, আবার আমার মা কখনোই আমাকে না খাইয়ে ঘুম পাড়ায়নি। পছন্দ করি খেলাধুলা করতে, ভালোবাসি গান করতে, ফ্যামিলির সাথে সময় কাটাতে। সৃষ্টি ছাড়া ভালোবাসা, এসো তবে জ্যোৎস্না সাজা, সত্যি দাঁড়িয়ে ওকে বলতে চাই সুপার সুপার জাস্ট সুপার। ইট ওয়াজ এক্সেলেন্ট সো ফার, আই হ্যাভ সিন ইউ আর দ্য বেস্ট ডান্সার। ভবিষ্যৎ সবার কাছে অজানা, কাল কি হবে আমরা কেউ জানি না, তবে আজকে যদি আমরা একটা গাছ লাগাই কাল সেটা বড় হবে, এই আশাটুকু তো করতেই পারি। মনে হচ্ছিল কোনো প্রফেশনাল কেউ একজন এক্সপ্রেশনটা দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। এক, দুই, তিন, টঙ্গিতে। আপনি কেডা স্যার? রানা, মাসুদ রানা। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। আমাদের লাস্ট ফাইনালিস্ট রাসেল রানা, আমি রানা, তবে মাসুদ রানা নই, আমি রাসেল রানা, আমি দিনাজপুরের ছেলে। তুমি কি প্রো, তুমি কেজি, স্পোর্টস, ডান্স, ট্রাভেলিং, অ্যাক্টিং, এগুলোর প্রতি অনেক বেশি প্যাশনেট। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে, তুমি কি প্রো, বেগে ছোট দেশ দেশান্তরে, তুমি সত্যেরই মতো ছোট আমার দেখো নেশার বা।
ছোটবেলা থেকে আমি পাবলিক ফিগারদের অনেক বেশি ফলো করতাম, তারা যে পাবলিকের কাছ থেকে সম্মানটুকু পায় এবং অটোগ্রাফ সেলফি এবং এই ব্যাপারগুলো আমাকে অনেক বেশি টানত। লাস্ট পিকচারটা দেখে মাসুদ রানার মতোই লাগছে। ওভারঅল যে টিভি সিটা আমি দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মাসুদ রানা, কথা দিলে কথা রাখি। আমার হার্ড ওয়ার্ক এন্ড ডেডিকেশন দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ভালো কিছু করতে চাই। দর্শক, হিয়ার উই প্রেজেন্ট আওয়ার টপ থ্রি ফাইনালিস্ট ওয়ান্স অ্যাগেইন অন স্টেজ। আর এবার আমাদের এই সিজন ফিনালের সবচেয়ে এক্সাইটিং পার্ট, আমাদের জাজেস তাদের মুখোমুখি হবে এই টপ থ্রি ফাইনালিস্ট। জাজেস তাদের প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে তাদের বুদ্ধিমত্তার প্রমাণ করতে হবে। প্রথমেই প্রশ্ন করবে সাজ্জাদকে আমাদের জাজেস। সাজ্জাদ, হ্যালো ম্যাম। হাই, তোমার কাছে প্রশ্ন, কোনটা তোমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নিজের জন্য বাঁচা, পরিবারের জন্য বাঁচা, সমাজের জন্য বাঁচা, নাকি এই পৃথিবীর জন্য বাঁচা, এবং কেন? থ্যাংক ইউ ম্যাম ফর ওয়ান্ডারফুল কোয়েশ্চন। আমি সবার প্রথমে নিজের জন্য বাঁচতে চাইবো, কারণ আমি যখন নিজের জন্য বাঁচবো তখন আমি পৃথিবীকেও বাঁচাতে পারবো, আমি সমাজকেও বাঁচাতে পারবো। আই ক্যান সেভ এনি ওয়ান ইফ আই সেভ মাইসেলফ ফার্স্ট। থ্যাংক ইউ। নাইস। আমরা সবাই তো বাঁচতে চাই, সুন্দর করে বাঁচতে চাই, কিন্তু তোমাকে যদি সুযোগ দেয়া হয় যে একদিনের জন্য, একদিনের জন্য তুমি অন্য কারোর লাইফ লিড করবে, তবে তুমি কোন ব্যক্তির জীবন যাপন করতে চাও একদিনের জন্য এবং কেন? থ্যাংক ইউ স্যার ফর ইউর কোয়েশ্চন। যদি আমাকে একদিনের জন্য বাঁচতে দেওয়া হয়, লাইফ লিড করতে দেওয়া হয় কারো, অন্য কারো জীবন, অন্য কারোর জন্য, তো আমি চাইব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লাইফ লিড করতে, কারণ আমি ওই চরিত্রটা প্লে করলে আমি আমার দেশের জন্য কিছু করতে পারতাম হয়তোবা। সো আমি ওই চরিত্রটা প্লে করতে চাইব একদিনের জন্য হলেও। ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এবার জাজেস, জুনায়েদ, জুনায়েদের কাছে আপনাদের প্রশ্ন। জুনায়েদ, মিথ্যে কথা বলো? জি স্যার, বলি। কেন স্যার? আমরা যখন আমাদের জীবনটা লিড করি, লাইক আমি এখানে দাঁড়িয়ে একজন কন্টেস্ট্যান্ট, আমি যখন বাসায় যাব তখন আমি একজনের সন্তান, আবার কারো ভাই, আবার কারো ছেলে। এই এক একটা ক্যারেক্টার যখন আমরা প্লে করি, একটা মানুষই কিন্তু করছি, আমরা কিন্তু ওই ব্যালেন্সটা করতে পারি না, যেই ব্যালেন্সটা আমিত্ব, আমিত্ব থেকে বের হয়ে আমার ওইটা করতে হয়, আর এই জন্যই আমি মিথ্যা বলি। ওকে, আসলে আমাদেরকে জীবনে চলার পথে মাঝে মাঝেই ছোট ছোট কম্প্রোমাইজ করতে হয়। তোমাকে যদি একটা দ্বীপের মালিকানা দেয়া হয় এবং বলা হয় তুমি সেখানে শুধুমাত্র একটি জিনিস নিয়ে যেতে পারবে, সেটি কোন জিনিস এবং কেন? সেখানে কি আমি একা থাকব? আমি যাব না, একাই। আমি আমার মোবাইল ফোনটা নিয়ে যাব, যেন আমি আমার ফ্যামিলির সাথে কানেক্টেড থাকতে পারি। দ্যাটস এ ভেরি স্মার্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি মোবাইল নিয়ে গেলে অনেক কিছু সলিউশন করা সম্ভব। আর আমি অবশ্যই একটা হেলিকপ্টার নিয়ে যেতাম, তাহলে হেলিকপ্টারে করে অনেককে নিয়ে যাওয়া যেত। আমাদের নেক্সট ফাইনালিস্ট এবং লাস্ট ফাইনালিস্ট রাসেল রানা। রাসেল, হ্যালো ম্যাম। হাই। লটারিতে তুমি 10 লক্ষ টাকা পেলে, কিন্তু 1 টাকাও তুমি নিজের জন্য খরচ করতে পারবে না, তুমি তাহলে কী করবে? ফার্স্ট অফ অল, আমি লটারি কখনো জিতিনি লাইফে। যদি জিতে থাকি এবং খরচ করতে না পারি তাহলে দিয়ে দিব, মানুষকে দান করে দিব। কোন মানুষকে দান করবে?
অবভিয়াসলি গরিব দুঃখী মানুষদের। নাইস অ্যানসার, থ্যাংক ইউ। তুমি কি হতে চাও, বড় পুকুরের ছোট মাছ নাকি ছোট পুকুরের বড় মাছ? বড় পুকুরের ছোট মাছ। কেন? বিকজ আমি পুরো জগৎটাকে দেখতে চাই, সেজন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তোমাদের তিনজনকে আরও একবার, থ্যাংক ইউ। দর্শক, এবার সেই মহেন্দ্র খান যার জন্য আমাদের সকলের অপেক্ষা এত দিন ধরে, কে হবে মাসুদ রানা? মেন্স ফেয়ার অফ দ্য চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানা? এই তিন ফাইনালিস্টের মাঝে শ্রেষ্ঠত্বের মুকুট যাবে কার মাথায় আমরা জানবো আর কিছুক্ষণের মধ্যেই। তার আগে সাজ্জাদ, তুমি আজ পর্যন্ত আমাদের একজন কনসিস্টেন্ট পারফর্মার, সবসময় তুমি খুব ভালো পারফর্ম করে এসেছো, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুটটা একজনের মাথায় যাবে আমরা জানতে পারবো আর কিছুক্ষণের মধ্যেই, যে আসলে তুমি নাকি বাকি যে দুজন রয়েছে তাদের মাঝ থেকে কেউ হচ্ছে চ্যাম্পিয়ন। জুনায়েদ, তোমার হাসি ভীষণ সুন্দর, সবাই সবসময় এটা বলেছে। আজকে শেষ পর্যন্ত তোমার মুখে সেই সুন্দর হাসিটি থাকছে নাকি থাকছে না? আচ্ছা, হেরে গেলেও তো মুখে হাসি থাকতেই পারে, তাই না? কারণ এখানে যারা রয়েছে তারা সবাই উইনার, ডেফিনেটলি। তো দেখা যাক, আমরা আর কিছুক্ষণ পরে রেজাল্ট জানবো। রাসেল, কি মনে হচ্ছে, অনেক বেশি ফার্স্ট বিট করছে হার্ট? হার্টবিটকে অনেক বেশি ফার্স্ট। আমরা জানতে পারবো মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানার বিজয়ী কে হচ্ছে। কিন্তু তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফৈদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, এবং সেই সাথে আমাদের সম্মানিত দুই জাজ, দি ইটার্নাল বিউটি পূর্ণিমা অ্যান্ড দি এভারগ্রিন ফেরদৌস। সম্মানীয় বিচারক মণ্ডলী, দুজন মঞ্চে উঠছেন আর তোমরা তিনজন রয়েছে মঞ্চে, আর তিনজনকেই আসলে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে স্বাগত। তোমরা আমাদের নাটককে, চলচ্চিত্রকে, টেলিফিল্মকে আরও সমৃদ্ধ করবে, এটা আমরা আশাই করতে পারি। কে প্রথম হচ্ছ, কে দ্বিতীয় তৃতীয়, এটা বড় কথা নয়। বড় কথা, তোমরা তিনজন ফেরদৌস পূর্ণিমা যে পরিবারকে প্রতিনিধিত্ব করে সেই পরিবারের অংশ হচ্ছ, এবং নতুনভাবে বাংলাদেশের সংস্কৃতিকে, বাংলাদেশের টেলিফিল্ম, সিনেমা সব কিছুকে এগিয়ে নিয়ে যাবে। এবং যে কথাটা আজকে অনুষ্ঠানে শুরুতে বলেছি, মাসুদ রানা মানে দেশপ্রেম, মাসুদ রানা মানে আত্মবিশ্বাস। সেই রকম আত্মবিশ্বাসী দৃঢ় প্রত্যয়ের তিনজন অতিথিকে আমরা পাচ্ছি। ফেরদৌস পূর্ণিমা, আমার সাথে কি তোমরা একমত? অবশ্যই, জি স্যার। আমরা আসলে লম্বা একটা পথ একসঙ্গে পাড়ি দিয়ে এসেছি, সো আমরা দুজন যতটুকু বিচার কার্য করেছি আমাদের ভালো লাগা মন্দ লাগা দিয়ে আমরা চেষ্টা করেছি তিনজনকে বাছাই করে নিয়ে আসতে। সো আজকে এসে এই জায়গায় দাঁড়িয়ে আমার আসলে আমি খুব কনফিউজ হয়ে গেছি। আমার কাছে মনে হচ্ছে তিনজনই মাসুদ রানা হওয়ার যোগ্যতা রাখে। সো আমি খুব খুশি হব যদি তিনজনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমি জানি নিয়ম অনুসারে হয়তো সেটা সম্ভব হবে না, বাট স্টিল আই ওয়ান্ট দ্যাট। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যে দুজন আজকে আপাত দৃষ্টিতে সামনের দিকে এগিয়ে যেতে পারলে না মনে হবে, আমি কিন্তু দৃঢ় বিশ্বাসী যে তোমরা হয়তো যে সামনে এগিয়ে যাবে তার চেয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। সেই কারিশ্মা তোমাদের মধ্যে আছে, এবং তোমাদের তিনজনের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা থাকবে, এবং তোমাদের পথচলা সুন্দর হোক। তোমাদের মাধ্যমে আমরা সংস্কৃতির অঙ্গনে তিনজন নবীন নায়ককে পাবো এই বিশ্বাস নিয়েই অনেক দোয়া দিয়ে আমি তোমাদের পথচলা শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানার বিজয়ী কে হচ্ছে। তার আগে আপনাদেরকে বলে দেই যে বিজয়ী হচ্ছে সে পাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং চ্যানেলের পক্ষ থেকে একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি, এবং জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রে মাসুদ রানা চরিত্রে অভিনয়ের সুযোগ, এবং সেই সাথে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত একটি সিনেমায় মূল চরিত্রে এবং বছরব্যাপী টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে অভিনয় করার সুযোগ। এই সুযোগটি আসলে কার কাছে যাচ্ছে, কে হতে যাচ্ছে উইনার,
দর্শক 12,000 প্রতিযোগীর তুমুল লড়াইয়ের পর আমরা পেয়েছি আমাদের টপ থ্রি ফাইনালিস্ট। এই টপ থ্রি ফাইনালিস্টের মাঝ থেকে কে হবে মাসুদ রানা? আর দেরি নয়, মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানার বিজয়ী? ফেরদৌস, থ্যাংক ইউ সো মাচ। আমি গাড়ি চাই না, বাট মাসুদ রানা হতে চাই। অবশ্যই, আমার মনে হয় সব ছেলেরই স্বপ্ন, সব পুরুষেরই স্বপ্ন, তারা মাসুদ রানা হতে চায়। বিশেষ করে বাংলা সাহিত্যে মাসুদ রানা ক্যারেক্টারটাই ওরকম, চরিত্রটাই ওরকম। এবং আমাদের এই টপ থ্রি ফাইনালিস্ট, তারাও সেই স্বপ্ন নিয়েই শুরু করেছিল এই যাত্রা। সেই স্বপ্ন কার সত্যি হতে যাচ্ছে? মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানার বিজয়ী? রসেল রানা। তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে, তুমি কি প্রো, বেগে ছোট দেশতে শান্তরে, তুমি কি প্রো, তুমি তেজি, তোমার চোখ বহু দূরে, তুমি কি প্রো, বেগে ছোট দেশতে শান্তরে, তুমি সত্যেরই মতো তব মরিচিকা, পরোয়া করো না মৃত্যু ভয়ে, তুমি সূর্যের মতো প্রখর, লক্ষ্যের কাছে স্থির, তুমি দুর্দান্ত দুর্জয়। বিজয়ী পাচ্ছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং চ্যানেলের পক্ষ থেকে একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি। তুমি সত্যের মতো নির্ভয়, তুমি ক্ষিপ্র, তুমি দুর্জয়। দর্শক, মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানার বিজয়ী? রাসেল রানা। ইমপ্রেস টেলিফিল্ম মের পক্ষ থেকে তার জন্য থাকছে একটি সিনেমায় অভিনয় করবার সুযোগ মূল চরিত্রে, এবং বছরব্যাপী টেলিফিল্ম ও ধারাবাহিক নাটকে অভিনয় করার সুযোগ। সেই সাথে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং চ্যানেলের পক্ষ থেকে একটি টয়োটা অ্যাকোয়া গাড়ি এবং জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্র মাসুদ রানার চরিত্রে অভিনয় করার সুযোগ। দর্শক, এই পুরো জার্নিতে আপনারা আমাদের সাথে ছিলেন। মেন্স ফেয়ার লাভলি চ্যানেল আই হিরো, কে হবে মাসুদ রানা, এই পুরো আয়োজনটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সামনে আমরা আবারও নিয়ে আসতে চাই এই আয়োজন। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, কিপ ওয়াচিং চ্যানেল আই। তুমি গল্পে পড়ায় এক কল্পনা, তোমাকে দেখেনি কখনো।